মা শব্দটি ছোট হলেও মায়ের চেয়ে মধুর ডাক ত্রিভুবনে আর কিছুই নেই। মা ডাক শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মায়াবী সুন্দর একটি মুখ, যে মুখে লেগে থাকে স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসা। সামর্থ্য থাকার পরেও অনেকে আবার সেই মাকেই কখনো কখনো দূরে সরিয়ে রাখে, কেউ আবার ছিন্নমূল হয়েও মাকে কাছে রেখে পরম মমতায় লালন পালন করেন, ঠিক শিশুর মতন। মা দিবসে আলমগীর হোসেনের ক্যামেরায় বুলবুল আহমেদের বিশেষ রিপোর্ট। মেরি মাধুরী বয়স 80 ছুঁই ছুঁই, প্রায় 4 বছর ধরে আছেন আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে। আস্তে আস্তে হারাচ্ছেন কাজ করার শক্তিও, চলাচল করেন লাঠিতে ভর দিয়ে। সচরাচর খুব কম কথা বললেও আজ বললেন প্রাণ খুলে, তুলে ধরলেন জীবনের অনেক অজানা কথা, জানালেন সন্তানদের মানুষ করতে করতে কখন তাদের কাছেই বাড়তি বোঝা হয়ে উঠেছেন, তাই স্থায়ী আবাস গড়েছেন প্রবীণ নিবাসে। সন্তানদের কথা মনে হতেই আবেগে আপ্লুত হয়ে উঠলেন এই বৃদ্ধা। ছেলেদের কথা মনে হয়, আরো বেশি মনে হয় ছোটদের কথা। ছোট ছেলে হারাই গেছে, পাইনি। জীবনের এই পরন্ত বেলায় এসে সন্তান পরিজনের কাছে ফিরে যেতে চান এই প্রবীণ নারী। আমি তোরে পেটে ধরি নেই, পেটে রাখি নেই, রাখছেন তারপরে তাই জোর খাটাস না কেন আমার উপর? আমার উপর তো তুই জোর খাটাইতে পারিস, তাও করিস না। তোর কই না দেখি তাকে থাকতে থাকো। মাঝে মাঝে খুব একাকী বারান্দার গ্রিল ধরে তাকিয়ে থাকেন প্রবীণ নিবাসের সদর দরজার দিকে, হয়তো মনের অজান্তেই পথ চেয়ে থাকেন প্রিয়জনদের অপেক্ষায়। কেউ কেউ মাকে বৃদ্ধাশ্রমে রাখলেও বিপরীত চিত্রও আছে, নিজের আশ্রয় না থাকলেও খোলা আকাশের নিচেই পরম মমতায় গর্ভধারিণীকে আশ্রয় দিয়েছেন এই সন্তান। বৃদ্ধ পিতামাতাকে প্রবীণ নিবাসে পাঠিয়ে দেয়া যেমন কষ্টদায়ক, তেমনি জীবন জীবিকার তাগিদে মাকে ছেড়ে সন্তানদের হাজার হাজার মাইল দূরে যাওয়াও এক অন্যরকম হাহাকার করা অনুভূতি। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।